ওয়েলকাম টু গীতা ফাউন্ডেশন অনলাইন স্পিরিচুয়াল ক্লাসেস সবাইকে শারদিয়া পুজোর এবং শুভ বিজয় জানিয়ে অভিনন্দন এবং প্রণাম জানিয়ে আজকের ক্লাস শুরু করব শারদিয়া দুর্গা সমাপ্তির পর খুব তাড়াতাড়ি কয়েক দিনের মধ্যেই শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পুজো আমাদের সামনে চলে আসে এই অনুষ্ঠান এই পুজো অর্চনা নিয়ে আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী দেবী ধন সম্পদের ও ঐশ্বর্য দোসরা কার্তিক চোদ্দোশো আঠাশ বঙ্গাব্দ বুধবার কুড়ি অক্টোবর দু হাজার একুশ শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা বাঙালিদের একটি প্রধান পূজা বাঙালিদের ঘরে ঘরে ঘটা করে এই পুজো সকলেই করে থাকে পূর্ণিমার ব্রত উপবাস সায়ং সন্ধ্যা নিষেধ প্রদোষে সান্ধ্য পাঁচটা পাঁচ গতে রাত্রি ছটা একচল্লিশ মধ্যে শ্রী সত্যনারায়ণ ব্রত ও শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা রাত্রিতে কোজাগরী কৃত্য নারকেলসহ চিপিটক রাত্র রাত্রজাগরণে ধনবৃদ্ধি হবে সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে কোজাগরি পূর্ণিমার দিনে ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী ধন শশ সম্পদ ও খ্যাতি সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটি পরিবার বিষাদ মনে দশমীর দিন দেবী দুর্গার প্রতিমা নিরঞ্জন করেন বাঙালিরা তবে দুর্গা পুজো শেষ হতে না হতেই শুরু হয় লক্ষ্মী পুজোর তোড়জোড় মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে কোজাগরি পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী ধন যশ খ্যাতি সুস্বাস্থ্যের জন্য মা লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে প্রতিটি পরিবার বাংলায় শারদীয়া দুর্গা দুর্গা এর পরে আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয় কোজাগরি কথাটির অর্থ কে জেগে আছো জাগ্রত কে কে আছে কে জেগে থাকছে রাত্রিবেলা হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান কে জেগে আছে অনেক সময় কার্তিক মাসেও এই পুজো হয়ে থাকে যখন কার্তিক মাসে এই পুজো হয় সেই কার্তিক মাসের পূর্ণিমার প্রথম অংশে এই পুজো হয়ে থাকে এবং কীভাবে কোজাগরি লক্ষ্মী পুজো করা হয় সেটা আমাদের জানতে হবে এই বছর লক্ষ্মী পুজো পড়েছে দুদিন উনিশে অক্টোবর সন্ধ্যা সাতটা তিন মিনিট থেকে কুড়ি অক্টোবর রাত আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে বাঙালি হিন্দু ঘরে ঘরে লক্ষ্মী পুজোর এক চিরন্তন চিরন্তন উৎসব পালন করে থাকে অনেকেই সারা বছর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করে থাকেন এছাড়া ষষ্ঠ সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি ও পৌষ সংক্রান্তি এবং চৈত্র সংক্রান্তিতেও আবার আশ্বিন পূর্ণিমা ও দীপাবলি দিন লক্ষ্মী পুজো হয়ে থাকে খরিফশ্য ও রবি শস্য যে সময় হয় ঠিক সেই সময় বাঙালি মেতে ওঠে লক্ষ্মীর পুজোয় তবে পুজোর উপাচার পরিবর্তন হয় বিভিন্ন মাস ভেদে গত বছর তিরিশে অক্টোবর পালিত হয়েছিল লক্ষ্মী পুজো এবছর বছর দিন পূর্ণিমা তিথি থাকায় দুই দিনই পুজো করা যাবে সুতরাং কি কি করবেন কি কি করবেন না সেগুলো মাথায় রাখবেন লক্ষ্মী দেবীকে কোনোভাবেই সাদা রঙের ফুল দিয়ে পুজো করা যাবে না সাদা রঙ ছাড়া লাল হলুদ গোলাপি রঙের ফুল ব্যবহার করা যাবে মনে করা হয় শ্রীলক্ষ্মীর পুজনে অসন্তুষ্ট হয় এইভাবে পুজো করলে অসন্তুষ্ট হন শ্রীলক্ষ্মী সুতরাং সাদা ফুল ব্যবহার করবেন না কথিত আছে তুলসীর সঙ্গে শালগ্রাম শিলার বিবাহ হয় শালগ্রাম শিলা নারায়ণের প্রতিভূ যেহেতু শ্রীলক্ষ্মীও বিষ্ণুপত্নী তাই এই পুজোয় তুলসীর ব্যবহার চলে না লক্ষ্মী পুজোয় সাদা ফুল যেমন ব্যবহার করা যায় না তেমনই আসনে সাদা বা কালো কাপড় পাতার নিয়ম নেই ব্যবহার করা যেতে পারে লাল গোলাপি প্রভৃতি রঙের কাপড় বিশ্বাস মা লক্ষ্মী এতে অত্যন্ত সন্তুষ্ট হন লক্ষ্মী পুজোয় তোলা চাল থেকে অন্য কাউকে চাল দিতে নেই পুজোর পর মন্দির বা ঠাকুর ঘরের দক্ষিণ মুখে প্রসাদ অর্পণ করার কথা বলে থাকেন অনেকেই লক্ষ্মী পুজোর প্রসাদে না বলতে নেই অল্প হলেও মুখে তুলতে হয় ঢাক ঢোল কাশর ঘণ্টা লক্ষ্মী পুজোয় বাজানো যাবে না অত্যধিক শব্দ পছন্দ করেন না শ্রীলক্ষ্মী সব পুজোতেই বাদ ডি বাজানো হয় কিন্তু মা লক্ষ্মীর পুজোয় কাসর ঘণ্টা বাজালে দেবী অসন্তুষ্ট হন বলে মনে করা হয় লক্ষ্মী পুজো করার সময় কোনোভাবেই কালো পোশাক পরা যাবে না এগুলো মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখে পুজোতে বসতে হবে ছোটো ছোটো ভুল করলে কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট তো হবে না বরং অসন্তুষ্ট হয়ে যেতে পারেন মনে করা হয় কোজাগরি লক্ষ্মী পুজো যে বাড়িতে করা হয় সেই গৃহে মা লক্ষ্মী স্থির থাকেন গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে কোজাগরি লক্ষ্মী দেবীর পুজো করলে ধন সম্পত্তি অক্ষয় হয় আরেকবার আমি বলে দিই দু সাল মানে এই বছর উনিশ অক্টোবর পড়েছে কোজাগরি লক্ষ্মী পুজো এই দিন পূর্ণিমা তিথি সন্ধ্যে সাতটা তিন মিনিটে শুরু হবে আর পূর্ণিমা তিথি শেষ হবে আটটা ছাব্বিশ মিনিটে কুড়ি অক্টোবর মানে দুটো দিন পাচ্ছ কিন্তু উনিশ অক্টোবর সারা রাত্রি আমরা পাচ্ছি কারণ রাত্রিবেলায় কোজাগরি লক্ষ্মী পুজো হয় সেই জন্য উনিশ অক্টোবর সারা রাত্রি ব্যাপী আমরা পুজোটা আয়োজন করতে পারি কোনো দেরি হয়ে যাওয়া বা পূর্ণিমা শেষ হয়ে যাওয়ার ভয় থাকবে না সুতরাং উনিশে অক্টোবর রাত্রিবেলা সন্ধ্যে সাতটা তিন মিনিটের পরে আমরা পুজো করতে পারি অনেক সময় নিয়ে পুজো করতে পারি এবং নানান আচরণ বৃদ্ধি আমরা এখানে করতে পালন করতে পারবো সুতরাং সে উনিশ অক্টোবর করে নিলেই ভালো হয় যদি কোনো কারণে অসুবিধা হয় কারোর পক্ষে তারা তারা কুড়ি অক্টোবর করে নিতে পারে কুড়ি অক্টোবর সন্ধেবেলায় তাড়াতাড়ি করে নিতে হবে কারণ আটটা ছাব্বিশ মিনিটেই কুড়ি অক্টোবর শেষ হয়ে যাচ্ছে পূর্ণিমা শেষ হয়ে যাচ্ছে সুতরাং গৃহস্থে শুরু হয়ে যাবে মা লক্ষ্মীকে আবাহনের নানা অনুষ্ঠান উনিশে অক্টোবর থেকেই কোজাগরি অর্থাৎ রাতভর জেগে তবেই লক্ষ্মী পুজো সমাপন করা যায় ফলে সেই জায়গা থেকে এই পুজো আয়োজনের পাশাপাশি রাতভর জেগে তা সম্পন্ন করার প্রক্রিয়াও পুজোর একটি বড় অংশ রাতভর জেগে এই দিন অপেক্ষা করা হয় লক্ষ্মী সত্যি ঘরে প্রবেশ করছেন কি না তার জন্য সেই জন্য এই পুজোর নাম কোজাগরি লক্ষ্মী পুজো সেই জন্য কোজাগরি লক্ষ্মী পুজো বলা হয় এই দিন লক্ষ্মী পুজোয় থাকে খিচুড়ি ভোগ কোনো কোনো বাড়িতে তো নিরামিষের বদলে আমিষও ইলিশও দেওয়া হয় তবে সেগুলো আমিষটাকে বর্জন করাই শ্রেয় আমার মতে আমিষকে সম্পূর্ণরূপে বর্জন করাই শ্রেয় নিরামিষ ভোগ করাই উচিত সঙ্গে থাকে বেগুন ভাজা লাবড়া বহু ধরনের ভাজা মনে করা হয় ধনধান্যের দেবী লক্ষ্মীকে সবজি ও চালের ভোগ দিলে তিনি স্বরূপ ঘরে ঘরে ধনধান্যের অভাব হতে দেন না এই লক্ষ্মী পুজো একটি বাণিজ্য তৈরি সাজানোর পরামর্শ অনেকে দিয়ে থাকেন কলা গাছের কাণ্ড কেটে সেটি দিয়ে এই তরি তৈরি করা হয় এবং আর সেখানে রাখতে হয় টাকা ধান চাল গম সহ নানা ধরনের শস্য এছাড়া বাড়িতে লক্ষ্মী পুজোয় যে আলপনা দেওয়া হবে তাতে অবশ্যই মোহরের চিহ্ন এঁকে দিতে হবে বাড়ির সদর দরজা থেকে ধান ও মোহরের চিহ্ন দিয়ে এই বিশেষ আলপনা দেওয়ার কথাও বলা হয়ে থাকে এতে বহু কঠিন পরিস্থিতিতেও সংসারে অর্থাভাব খাদ্যাভাব এবং সমৃদ্ধি লাভ হয় এবং অর্থাভাব হয় না খাদ্যাভাব হয় না চারিদিকে অর্থাভাব খাদ্যাভাব হলেও এখানে বাড়িতে অর্থাভাব খাদ্যাভাব হয় কোজাগরি লক্ষ্মী পুজোতে বাড়িতে নতুন ধানের ছররা দিয়ে দেবীর বেদি সাজানো হয় এছাড়া চুপড়িতে ধান ভরে দিয়ে তা লক্ষ্মীর বেদিতে রেখে দিলে তা শুভ সময় দেয় গৃহস্থে অনেক বাড়িতে নবপত্রিকা এনে পুজো করা হয় এছাড়া লক্ষ্মীর বেদিতে সিঁদুর কৌটো কড়ি রেখে দিতে অনেকে পরামর্শ দিচ্ছেন এর হাত ধরেই ঘরের সম্পত্তি বৃদ্ধি ঘটে সমৃদ্ধি তৈরি হয় এইগুলো মাথায় রেখে পুজো করতে হবে কোজাগরি লক্ষ্মী পুজোর প্রকৃষ্ট সময় হচ্ছে প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্ত থেকে দু ঘন্টা পর্যন্ত যে সময় যদিও প্রদোষ থেকে নিশ্চিত অবধি তিথি থাকলে সেই প্রদোষেই পুজো করার বিহিত আছে কিন্তু আগের দিন রাত্রি জেগে পরদিন প্রদোষ পর্যন্ত তিথি থাকলে পরদিন প্রদোষেই পুজো করা বিধেহ আবার আগের দিন রাতে তিথি থাকলেও যদি পরদিন প্রদোষে তিথি না থাকে তাহলে আগের দিন প্রদোষেই পুজো করা কর্তব্য প্রাচীন গ্রামীণ প্রথা অনুযায়ী কোজাগরী পূর্ণিমা সারারাত জেগে থাকার বিধি ছিল কারণ অনেকেই মনে করতেন মা লক্ষ্মী চঞ্চলা তাই রাত জেগে তাকে স্মরণ করা হতো মা লক্ষ্মী অল্পেই খুশি হন তাই পুজোয় খুব একটা বাহুল্য নেই যে যার সাধ্যমতো পুজো করতে পারেন তবে পুজোর আগে সেই স্থান পরিষ্কার করে সুন্দর করে আলপনা দিয়ে নিতে হবে প্রতি ঘরের দরজায় পুজোর স্থানে লক্ষ্মীর অবশ্যই আঁকতে হবে সেই দিন আলপনা মুজবেন না তারপর পুজোর জায়গা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে দিতে হবে গঙ্গা জল ছিটিয়ে দিয়ে নিজের ও সকলের মাথায় ও পুজোর স্থানে তারপর নারায়ণকে মনে মনে স্মরণ করে পুজো শুরু করুন পুজোর স্থানে একটি তামার পাত্রে জল রাখুন এই জল সূর্য দেবতাকে অর্পণ করার জন্য রাখা হয় এরপর ঘট স্থাপন করে তার সামনে সামান্য চাল ধান ছড়িয়ে দিন ঘটে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে ঘটের উপরে আম্রপল্লবে সিঁদুরের ফোঁটা দিতে হবে এরপর ঘটে গঙ্গাজল পূর্ণ করে আম্রপল্লব দিয়ে দিতে হবে এরপর হরিতকি ফুল দুর্বা দিয়ে ঘট সাজান লক্ষ্মীর পাঁচালি বইকে দেবীকে আরাধনা করার সমস্ত মন্ত্র যা লেখা থাকে সেইগুলো পড়তে পারেন সেই আবাহন মন্ত্র সেই মন্ত্র উচ্চারণ করে ও দেবীর পায়ে ফুল দিয়ে তা অর্চনা শুরু করুন হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করুন এরপর শাঁখ বাজিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়ে সংসারে মঙ্গল কামনা করুন মা লক্ষ্মীর চারটি হাত ধর্ম কর্ম অর্থ মোক্ষ হিন্দু শাস্ত্রে এই চার হাতের তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে যারা মনে করেন মা লক্ষ্মী শুধুমাত্র ধনের দেবী তারা সম্ভবত দেবীর এই ব্যাখ্যা সম্পর্কে অবহিত নন সমুদ্র মন্থন থেকে উদ্ভূত উদ্ভূত মা লক্ষ্মী কিন্তু সবার আগে জানা প্রয়োজন তিনি কে কীভাবে আবির্ভূত হলেন তিনি এই নিয়ে নানা মত রয়েছে কখনো বলা হয় তিনি ঋষি ভৃগুর সন্তান এবং সমুদ্র মন্থনে তার পুনর্জন্ম হয় আবার অন্য একটি মত অনুযায়ী তিনি সমুদ্র দেব বরুণের কন্যা মা লক্ষ্মীও লক্ষ্মীরও আগে আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী একটি পৌরাণিক গল্পে বলা হয়েছে ব্রহ্মা সাত সন্তান সপ্ত মধ্যে ছজনই দেবী সরস্বতীর আরাধনা করে দৈব জ্ঞান লাভ করেন কিন্তু প্রশ্ন তোলেন মহর্ষি ভৃগু মানব শরীরে ক্ষুধা নিবারণ কীভাবে ঘটে সেই খোঁজে তিনি বেরিয়ে পড়েন শেষ পর্যন্ত উত্তরটি পান সমুদ্রদেব বরুণের কাছে মহর্ষি ভৃগু তারপরেই উপলব্ধি করেন যে মগজের বা মননের পুষ্টি লাভ যেমন হয় দেবী সরস্বতীর আরাধনায় তেমনি নশ্বর শরীরের পুষ্টির জন্য মা লক্ষ্মীর আবাহন ও পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মা লক্ষ্মীকে শুধু ধনদেবী হিসাবে দেখলেই হবে না তার আশীর্বাদ মানুষের ক্ষুধা নিবারণের জন্য গৃহস্থের সার্বিক কল্যাণ সুস্বাস্থ্য এবং অন্যান্য সমৃদ্ধির জন্য করা হয়ে থাকে সেই অর্থ এবং এই সমস্ত কারণেই অর্থের প্রয়োজন হয়ে থাকে কিন্তু সেই অর্থ পাওয়ার পর মানুষ তার প্রয়োগ কীভাবে করছে সেদিকে তার করা নজর অপচয় বা অন্যায় প্রয়োগে তিনি সইতে পারেন না তাই তিনি চঞ্চলা লক্ষ্মী পুজোয় লোহা বা স্টিলের বাসন কোষণ ব্যবহার করবেন না লোহা দিয়ে পুজো করলে লোহা অলক্ষ্মী পুজো হয়ে থাকে তাই লোহা দেখলে লক্ষ্মী গৃহ ত্যাগ করে যান লক্ষ্মী পুজোয় ঘন্টা বাজাতে নেই লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই কিন্তু লক্ষ্মী পুজোর পর একটি ফুল ও দুটি তুলসী পাতা দিয়ে নারায়ণকে পুজো করতে হয় লক্ষ্মী পুজো সাধারণত সন্ধ্যেবেলা করা হয়ে থাকে তবে অনেকে সকালেও করে থাকেন কোজাগরি লক্ষ্মী পুজো সন্ধ্যের পরেই হয়ে থাকে রাত্রিবেলায় পুজো করা হয় পুজোর পর ব্রতকথা পাঠ করতে হয় এইবার কিছু মন্ত্রোচ্চারণ করে আমরা কীভাবে শ্রীলক্ষ্মীর পুজো আরাধনা করব সেইগুলো মন্দির শুনতে হবে এবং সেইগুলো উচ্চারণ সঠিকভাবে করতে হবে প্রথমে শ্রী শ্রী মা লক্ষ্মীর স্রোত লক্ষীস্থং সর্বদেবনাং যথাসম্ভব নিত্যস্ব স্থিরভাব তথা দেবী মম জন্মানি জন্মনি বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র নাশিনী ক্ষীরদ সন্তবাং দেবীং বিষ্ণুবক্ষ বিলাসিনী এরপর শ্রী শ্রীলক্ষ্মীর ধ্যানমন্ত্র করব ওং পাশাখমালিকান্তয শ্রীনভীষ্রজাম সৌম্ময় পদ্মসনাস্থানং ধায়চ্চ শ্রিয়ং ত্রৈলক্য মাতরং গৌরবর্ণাং স্পাঞ্চ সর্বলঙ্কারভূষি তাম রদ্রক্ল করাং বরদাং দক্ষিণ তু এরপরে শ্রী শ্রীলক্ষ্মীস্ত্রোতম করব त्रैलोक्य देवी कमले विष्णुवल्लभे जथस्थ सुस्थिरा कृष्ण तथा भवमय स्थिरा ईश्वरीकमला लक्ष्मीश्चलाूति पद पद संपद सृष्टिश्रीपदधारिणी शैतानी नामानी लक्षी संपूज्य ज পঠেত স্থির লক্ষ্মী ভবত তস্য পুত্র দ্বারা দিত সহ এরপর আমরা বিশেষ পুষ্পাঞ্জলি মন্ত্র করব তিনবার অবশ্যই পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করতে হবে নমস্তে সর্বদেবানং বরদাসী হরিপ্রি যাহ গতিস্থং মে সাথ এবারে আমরা প্রণাম মন্ত্র করবো শ্রী শ্রী লক্ষ্মী প্রণাম মন্ত্র ওং বিশ্বরূপস্য ভার্জাসী পদ্মে পদ্মালয় শুভে সার্বত্ত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে যে কোনো পুজোই হোক না কেন সব পুজোতেই পুজোর একটি রীতিনীতি বা আচার অনুষ্ঠান থাকে এবং তা ভিন্ন ভিন্ন হয়ে থাকে আর থাকে বিভিন্ন রকমের মন্ত্র ও নিয়ম আমাদের সেই মন্ত্র সঠিক ও সঠিকভাবে সঠিক সময়ে পালন উচ্চারণ করে বলাটাই হলো একটি বিশেষ কার্য প্রত্যেক দেবদেবীর প্রত্যেকটা নিজস্ব একটি রীতিনীতি মন্ত্র ইত্যাদি থাকে পুজোর সময় সঠিকভাবে পুজো করাটাও একটি মহৎ কাজ মা লক্ষ্মীর পুজোতে পুজোর মন্ত্র পড়ে সুষ্ঠভাবে তা করতে হবে তেমনি সকল প্রকার দেবদেবীর পুজো আমাদের বিধাতা রীতিনীতি মেনে চলা একমাত্র প্রধান কাজ আমাদের সনাতন শাস্ত্র মতে অনেক দেবদেবীর পুজোই আমরা করে থাকি আমরা প্রত্যেক দেবদেবীর পুজো করে থাকি ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য প্রত্যেক ভগবানের অর্থাৎ প্রত্যেক দেবদেবীর আলাদা আলাদা আশীর্বাদের জন্যই আমরা পুজো করে থাকি এদের মধ্যে মা লক্ষ্মী হলেন আমাদের ধন সম্পদ ঐশ্বর্য সুখ শান্তি সমৃদ্ধি সুস্বাস্থ্য ইত্যাদির জন্য আমরা এই পুজো করে থাকি ধন্যবাদ গীতা ফাউন্ডেশন এবং গীতা সেভেন ওয়ান্ডার্স এই চ্যানেল দুটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপডেট পাওয়ার জন্য লাইক শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ